বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুলা মুজিবের নব্বইতম জন্মবার্ষিকী আজ সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে তার শ্রদ্ধার্ঘ অর্পণ করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ উনিশশো তিরিশ সালের আটই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেসা মুজিব উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শহীদ হন তিনি